বন্ধুগণ, ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি পার্ট নম্বর 3-তে চলে আসলাম। তো এটাকে আমি পার্ট নম্বর 3 করলাম, যে আমরা টিপিক্যাল ফ্লোরটাকে পার্ট নম্বর 3। তো এখন আমি এখানে একটা ফ্ল্যাটের আপনার ইয়েগুলি দেখাচ্ছি। দেখেন, এটা ফ্ল্যাট নম্বর 2। এখানে দেখেন রেড ওয়ানটা কীভাবে হলো। রেড ওয়ানের এই যে তিনটে লাইট লুপিং করে এবং ব্যালকনি লাইটটা সহ লুপিং করে এখানে এটা সুইচে চলে গেল। দেখেন এই যে এটা সুইচ, এটা সুইচ, এটা ব্যালকনির সুইচ, কিন্তু সার্কিট একটা এখানে এবং এই হলের জন্য এটা সুইচ। ঠিক আছে, এই হলের জন্য সুইচ, প্লাস এখানে একটা করিডোর ঢোকার সময় একটা লাইট ছিল এবং প্লাস এই বাথরুম, সব কিছু মিলিয়ে একটা সার্কিট। সেম আমাদের দেশের মধ্যে অনেকটা লাইটের সাথে একটা লুপিং করা হলো, প্লাস একটা একটা সুইচ ডাউন করা হলো। এবং এটা হচ্ছে কলিং বেল, এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে কলিং বেল। ঠিক আছে, কলিং বেলের চিহ্ন এখানে আছে, যে দেখেন, ওই যে দেখেন বেল। ঠিক আছে, এই যে বেল, তো সেম ওই যে এই চিহ্নটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে রেড ওয়ানটা দেখা যাচ্ছে কি হলের সাথে বাথরুমের সাথে দেখা গেল। তাহলে ওয়াই ওয়ানটা কোথায় গেলো? এই যে ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ানটা, দুইটা কিচেন, দুইটা কিচেনের মধ্যে দুইটা লাইট, প্লাস হচ্ছে একটা ফুটের জন্য একটা এক্সস্ট ফ্যান, তারপরে এখানে একটা সুইচ আছে, সুইচ ডাউন নামলো, এটা চলে গেলো ওয়াই ওয়ান। এরপরে বি ওয়ান কোথায় গেলো? এই যে বি ওয়ান দেখেন, আপনারা জানেন যে ফেজ 3 কালার হয়, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার। তো আমরা এটা যখন ডিবির সুবিধার্থে 1-2 নম্বর দেওয়া হয়। তো এখন এখানে লাইটিংয়ের ক্ষেত্রে রেড কালার, রেড ওয়ান, ওয়াই ওয়ান, বি ওয়ান দিলাম। এই যে বি ওয়ানের মধ্যে তিনটা, একটা দুইটা লাইট এবং এই দুইটা রুমের লাইট, প্লাস এটা সুইচ ডাউন গেল। হ্যাঁ, প্লাস এই রুমটারও সুইচ ডাউন, এখানে এই রুমটা সুইচ ডাউন কোথায় এসেছে, এই যে এখানে এটা সুইচ ডাউন, এখান থেকে এইভাবে হবে সুইচ ডাউন, প্লাস হচ্ছে বাথরুম। ঠিক আছে, এসব কিছু মিলে বি ওয়ান। তাহলে আমি ফুটাটা ড্রয়িংটা জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদের, মোবাইলটা ঘুরে দেখাই। তো সবগুলি কিন্তু অনেকটা সেম, ঠিক আছে, সবগুলি অনেকটা এই ধরনের সেম। আপনি ফ্ল্যাট নম্বর 2-তে দেখলেন, তো ফ্ল্যাট নম্বর 3-তে একটু দেখাচ্ছি আপনাদেরকে। ফ্ল্যাট নম্বর 3-টাও কিন্তু অনেকটা সেম ওই সিস্টেমেই। দেখেন ফ্ল্যাট নম্বর 3-এর মধ্যে আর ওয়ান দেখাচ্ছে কিচেনের মধ্যে। ঠিক আছে, ওয়াই ওয়ান হচ্ছে হল, এই দুইটা লাইট এবং গোল করিডোর লাইট নিয়ে, এবং বি ওয়ান হচ্ছে একটা রুম প্লাস একটা বাথরুম মিলে। ঠিক আছে, তাহলে আমরা লাইটিং লেআউটের মধ্যে তিনটা ফেসের মধ্যে তিনটে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন আমার নেক্সট, আমি এটা হচ্ছে লাইটিং লেআউট। লাইটিংগুলি এভাবে হয়, আপনারা বুঝে নেবেন। এই দেশে কিন্তু আবার বেশিরভাগ লাইটিংগুলি সিলিংয়ে হয়, আমাদের দেশে কিন্তু লাইটিংগুলি দেওয়ালে বেশিরভাগ করে। আমি লাইটিং লেআউট থেকে এখন ফাওয়ার লেআউটে যাচ্ছি। তাহলে আমরা লাইটিং লেআউটের মধ্যে অলরেডি তিনটা ফেসকে ইউজ করে ফেললাম, অর্থাৎ রেড রেড ওয়ান, ওয়াই ওয়ান এবং বি ওয়ান। আমরা এখন যাবো যে পাওয়ার লেআউটে কী অবস্থা। আমি চলে আসলাম পাওয়ার লেআউটে। তো প্রথমে ড্রয়িংয়ে দেখেন টিপিক্যাল ফ্লোর ফ্রম 1-5, এবং এটা কী লেআউট, এটা হচ্ছে পাওয়ার লেআউট ড্রয়িং নম্বর 9। এবং এটা লিজেন্ডটা এখানে, এই যে দেখেন লিজেন্ডটা এখানে, কোনটা কী জিনিস। হ্যাঁ, ওয়াটার হিটার, সিঙ্গেল সকেট, ডাবল সকেট, ওয়াটারপ্রুফ সকেট, আইসোলেটর, এসএমডিবি টিভি সব। এই যে দেখেন, আমি সেম ফ্ল্যাট নম্বর 2-তেই আসি, সরি, ফ্ল্যাট নম্বর 2-তেই আসি। আমি ফ্ল্যাট নম্বর 2-তে দেখেন সেম এই যে ব্ল্যাক কালার যেটা দেখতেছেন, ওইটা ওখানে লিজেন্ড আছে, এটার নাম হচ্ছে ডিবি। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে ডিবি, ওই রুমটা ডিবি। দেখছেন ওইটার পাশে একটা উ এন্টি লেখা আছে। এবং তো বন্ধুগণ, আমি এখন টিপিক্যাল ফ্লোরের পাওয়ার লেআউটে আসলাম। এটা হচ্ছে সেই পাওয়ার লেআউট। ঠিক আছে, দেখেন পাওয়ার লেআউট শিট নম্বর 9, ওখানে লিজেন্ডটা দেখছেন আগে। তারপর আমি সেম ফ্ল্যাট নম্বর 2-তে আসি। দেখেন ফ্ল্যাট নম্বর 2-তে তিনটা সকেট, রেড কালার 2 দেখানো হয়েছে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কিচেনের মধ্যে ওয়াই টু, ওয়াই টু দুইবার লেখা আছে না, ওয়াই টু অবলিক এফ টু, এফ টু লেখানো আছে, একটু ওয়াইট করুন। দেখেন এখানে কিচেনের মধ্যে এই একটা সকেট, তারপরে এই একটা সকেট, এই একটা সকেট, তিনটে সকেট দেখানো হয়েছে। একটা উপরে থাকবে, একটা ফ্রিজের জন্য, আর একটা ওয়াশিং মেশিনের জন্য, সরি ওয়াশিং মেশিনেরটা এখানে সেপারেট আছে। হ্যাঁ, সেপারেট আছে। দেখেন ওয়াই টু যেটা তিনটে দেখানো হয়েছে, এই তিনটে সার্কিটকে আবার কেন দুইবার লেখানো হয়েছে, সেটার অর্থ হচ্ছে যে আপনাকে একটার সাথে একটা লুপিং করে আপনাকে দুটোটাই ওয়্যার, অর্থাৎ এই মাথা থেকে ঢুকছে, তো এই মাথা দিয়ে ডিবি থেকে আসলো,
এসে এটা থেকে একটু লুপিং হলো, এটা থেকে একটু লুপিং হলো, এবং এটা এগেইন আবার ডিবিতে চলে যাবে। এটাকে বলা হয় রিং সার্কিট। কি বলা হয় এটাকে? রিং সার্কিট বলা হয়। তো এই মানে সেটা কেন করা হয়, কিচেনের মধ্যে যদি অনেক সময় মধ্যে একটু লোড বেশি থাকে, কোনো কারণে যদি কোনো একটা ডিসকানেক্ট যেন হলো, যেন অপর পাশ থেকে যেন কারেন্ট পায়, সেই জন্য এটাকে রিং সার্কিট বলা হয়। এবং এটা বলা হয়, এটা হচ্ছে R4, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এখানে যে দেখেন ওয়াশিং মেশিন WP, এটা ওয়াশিং মেশিনের জন্য সেপারেট সার্কিট। এবং এই যে এখানে দেখেন একটা Wi-Fi F2, অর্থাৎ F2 মানে কি, ফ্ল্যাট ফ্ল্যাট টু। এবং ওয়াইফাইটা হচ্ছে কি আপনার তারের কালার, এবং সেটা হচ্ছে যে এটা FCU। FCU মানে আপনার যেটা ইনডোর মেশিন যেটা আছে, ফ্যান কন্ডেন্সার ইউনিট বলা হয়, তো সেটাতে পাওয়ার দেওয়ার জন্য ওয়াইফাইটাকে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম কি, দেখেন R2 আসলো, Y2 আসলো, R4 ওয়াইফাই আসলো। এখন B2 কোথায়? এই যে B2 হচ্ছে এই দুইটা রুম মিলে, দেখেন এই B2-তে একটা শুরু হলো এখানে, এটা ডিবি থেকে আসলো। ওই মাথাটা মানে কি, B2 মানে কি ডিবি থেকে আসলো, একটা সকেট এটার সাথে একটু লুপিং করলো, এটার সাথে একটু লুপিং করলো, এবং এটার সাথে একটু লুপিং করে আবার B2 লেখা আছে। দ্যাট মিনস এটা তো সেম রিং সার্কিট, চারটা সকেট যখন একসাথে হয়ে গেছে এটাও রিং সার্কিট, অর্থাৎ মাথা এখান থেকে আসবে, চারদিকে লুপিং করে আবার ডিবিতে চলে যাবে। এটাকে বলা হয় রিং সার্কিট। ঠিক আছে, কোথাও বুঝতে না সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এবং এটি দেখেন, দেখেন এটা B3, B3 অবলিক F2, অর্থাৎ ব্লু কালার, 3 নম্বর ব্লু কালারটা ওয়াটার হিটার। এটা দেখেন এখানে লেখা আছে, এই দেখেন WH, অর্থাৎ ওয়াটার হিটার। আমরা এখানে বাথরুমগুলিতে আমি বিভিন্ন সময় ফটো আপনাদেরকে দেখাবো, এবং বিভিন্ন ভিডিওতে আমরা আছে বাথরুম ওয়াটার হিটারগুলো কীভাবে লাগানো হয়। তো এই যে ওয়াটার হিটারটা সুইচ, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে B2 লেখা আছে, B3 F2 লেখা আছে, অর্থাৎ ফ্ল্যাট নম্বর 2-র ডিবি, এবং B3 হচ্ছে কালার, সেটা সুইচ, এখানে ডিপি সুইচ বলা হয়। ওয়াটার হিটারগুলিকে ডিপি সুইচ বলা হয়। ডিপি সুইচগুলি হচ্ছে যেটা আমাদের দেশে ওই ফ্রিজ ব্রিজের মধ্যে অনেক সময় সুইচ ইউজ করা হয়, ইন্ডিকেটার সিস্টেম, সেটা ডিপি সুইচ বলা হয়। তো ওয়াটার হিটার সুইচটা ডাইরেক্টলি থাকে, অর্থাৎ ডিবি থেকে ডাইরেক্ট কানেকশন এসে একটা সুইচ হবে, সুইচ হয়ে আবার সুইচ থেকে যখন অন করবেন, তারপর ওয়াটার হিটার জন্য আউটলেট হয়, সেটা হচ্ছে ওয়াটার হিটার সুইচ। এবং B6 লেখা আছে, সেটা হচ্ছে আর একটা এসি মেশিন, অর্থাৎ এই রুমটাতে দুইটা এসি মেশিন আছে। যে দুইটা এসি মেশিনের জন্য দুইটা কালার ইউজ করা হয়েছে, একটাতে ইউজ হয়েছে ওয়াইফাই, এবং এটাতে B6 হচ্ছে আরেকটা এসি মেশিন। ঠিক আছে, তারপরে এখানে তো দেখলে নেই, এখানে আর এই বাথরুমটাতে কিছুই সার্ভিস নেই। তাহলে এখানে ওই ডিবিটা নমুনাটা দেখানো হলো। তো এই হচ্ছে মোটামুটি পাওয়ার লেআউট, এবং বাকি রুমগুলি সব এই ধরনের। ঠিক আছে, এটা দেখেন ফ্ল্যাট নম্বর 3, ওই ডিবিটা দরজার পিছনে পাশে ডিবিতে ঢুকতে দরজা পাচ্ছেন, তারপরে ওখানে একটা ওয়ান টিউ বক্স মানে টেলিফোন বক্স। এখানে প্রতিটি সকেটের পাশাপাশি টেলিফোনের পয়েন্টও থাকে, টিভির পয়েন্ট, টেলিফোন পয়েন্টগুলি থাকে। হ্যাঁ, এগুলি এখানে ড্রয়িংয়ের মধ্যে দেখানো হয়নি, ওগুলির জন্য একটা লো কারেন্ট ড্রয়িং বলা হয়, লো কারেন্ট ড্রয়িংয়ের মধ্যে থাকে। ঠিক আছে, যেগুলি ইন্টারকম সিস্টেম অথবা CCTV সিস্টেম অথবা টেলিফোন সিস্টেম, ডিশ অ্যান্টেনা সিস্টেম, এগুলি লো কারেন্ট সিস্টেমে থাকে। ঠিক আছে, তাহলে F3-তেও দেখেন সেম অবস্থা, দুইটা মেশিন আছে, একটা ওয়াটার হিটার আছে, তারপরে এই Y2 তিনটে সকেট মিলে একটা, দেখেন তিনটা সকেট হয়েছে, সেই জন্য এটা রিং সার্কিট হয়নি, যখন চারটা হবে তখন রিং সার্কিট হয়ে যাবে। বাট আবার কিচেনে তিনটাতে মিলে রিং সার্কিট, যে দেখেন এখানে দেখেন কিচেনে R2 R2 দুইবার দেখানো হয়েছে, দ্যাট মিনস এটা রিং সার্কিট। কিচেনে কেন, কিচেনে অনেক সময় মধ্যে হেভি লোড চালানো হয়, সেজন্য। তো বন্ধুগণ, এই হচ্ছে মোটামুটি একটা বিল্ডিংয়ের পাওয়ার লেআউট। তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে রুমের মধ্যে পাওয়ারের জন্য, অর্থাৎ পাওয়ারের যে সকেটগুলি লাগবেন, সকেটগুলি নিচ থেকে আমরা নর্মালি অর্থাৎ ফিনিশিং ফ্লোর অর্থাৎ টাইলস থেকে নর্মালি কেউ কেউ 45 রাখে, কেউ কেউ 50 রাখে, কেউ আবার 60 রাখে। তবে নিয়ম হচ্ছে 45 টু 50, 50-র ভিতরেই সকেটগুলি রাখতে হয়। সকেট বলেন, টিভি পয়েন্টগুলি বলেন, টেলিফোন পয়েন্টগুলি বলেন, আবার কেউ কেউ কিন্তু টিভি পয়েন্টগুলো 1 মিটার 20 সেন্টিতে রাখে। আর সুইচগুলি আপনি 130-তে রাখবেন, ফিনিশিং ফ্লোর থেকে 130, অনেক সময় আবার 120-তে রাখে, তবে অ্যাজ এ গভর্নমেন্টের রুলস আছে 125 থেকেই শুরু। ঠিক আছে, তারপর ডিবি যেটা বসাবেন সেটা আপনারা, ডিবির হাইটগুলি হচ্ছে নর্মালি মাটি থেকে, অ্যাকচুয়ালি হিসাব করতে হয় টপ থেকে, বাট নর্মালি আপনি মাটি থেকে 1 মিটার 20-এর উপর থেকেই বসালে ডিবিটা হবে। আর ওয়েন্টি বক্সটাও কেউ কেউ আবার মাটি থেকে সাইডে বসায়, কেউ কেউ আবার 1 মিটার 20-এ বসায়। ঠিক আছে,
তো এ হচ্ছে, তারপর এই যে এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল রুমটার ডিটেলস, ইলেকট্রিক্যাল রুম সেটা হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি এখানে ইলেকট্রিক্যাল রুমটা কোথায়। এই যে ইলেকট্রিক্যাল রুমটা আছে ফ্লোরের মধ্যে, ইলেকট্রিক্যাল রুমটা হচ্ছে এই যে এটা, এই যে এই ইলেকট্রিক্যাল রুমটা এখানে এত হিজি বিজি দেখানো সম্ভব না, সেজন্য ইলেকট্রিক্যাল রুমটার ডিটেলসটা এখানে দেখানো হয়েছে কি 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 বসবে না বসবে। যখন দরজাটা খুলবেন এই পাশে দেখেন এটা হচ্ছে কেবিল ট্রে, কেবিল ট্রে প্রতিটি ফ্লোরে কেবিল যাওয়ার জন্য, এটা কেবিল ট্রের জন্য ওপেনিং, এটা হচ্ছে সার্ভিস ডিবি অনারের জন্য, সার্ভিস ডিবি LL3 মানে এটা অনারের জন্য সার্ভিস ডিবি। আর যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা SMDB বসে, প্লাস এই যে এগুলি হচ্ছে সব মিটার, এগুলি হচ্ছে সব মিটার, ঠিক আছে। এখানে কয়টা মিটার, 12টা মিটার, সরি 10টা মিটার, 2 রু 10 নম্বর মিটার, 10টা মিটার বসবে এখানে। তো এই যে ইলেকট্রিক্যাল রুমটা ডিটেলসটা এইভাবে আমাদের নিজেরাই ডিজাইন করা। তো এইভাবে এটার অবশ্যই প্র্যাকটিক্যাল ফটো আমার আমার চ্যানেলের মধ্যে আপনারা পাবেন, ওখানে আছে এটা কীভাবে আমরা প্র্যাকটিক্যালি এভাবে কাজ করা হয়েছিল। তো বন্ধুগণ, আমি পরবর্তীতে এটার নেক্সট ফেজগুলি দেখাবো, কীভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হয়, কীভাবে শিডিউলগুলি করতে হয়, কীভাবে কী করতে হয়। আপনারা যদি সাথে থাকেন, উৎসাহ করেন, তাহলে অবশ্যই আরও এইটার ডিটেলস ভিডিওগুলি রেডি করব। ধন্যবাদ সবাইকে।